দেখুন, যে কারণে পাকিস্তানে সামরিক ঘাটি তৈরি করছে না চীন, সম্প্রতি পাকিস্তানের মাটিতে চীন সামরিক ঘাটি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে পেন্টাগন। তবে এমন বার্তাকে দায়িত্বজ্ঞানহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। বিদেশে সামরিক ঘাটি গড়ে তোলার বিষয়ে পেন্টাগনের রিপোর্ট সম্পর্কে চীনের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হুয়া চুনিং বলেন, এতে মার্কিন কর্মকর্তারা সত্যের অপলাপ ঘটিয়েছে এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেছেন। আমরা এর কঠোর বিরোধিতা করছি। এমন সময় হুয়া চুনিং বলেন, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য চীন তার প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলেছে, যা প্রতিটি স্বাধীন রাষ্ট্রের বৈধ অধিকার। এছাড়া চীন পাকিস্তান সম্পর্ক নিয়ে হুয়া চুনিং বলেন, এ দুই দেশ পুরো পরস্পরের পুরনো বন্ধু এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে, যা থেকে দুই দেশই লাভবান হচ্ছে। হুয়া চুনিং জানিয়েছেন, চীনের সামরিক তৎপরতা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ ও প্রতিরক্ষামূলক। এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য কাজ করে যাচ্ছে বেইজিং। তিনি দাবি করেন, চীন শুধুমাত্র শান্তিপূর্ণ পথ অনুসরণ করে থাকে। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।